ওয়েলকাম টু কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম। গরমে একটু আরাম খুঁজতে আমরা এখন চলে আসলাম হচ্ছে কিশোরগঞ্জে। আমরা এখন আছি একটা রিসোর্টে এবং এই রিসোর্টে সব কিছুই দেখাবো এবং কিশোরগঞ্জের সব অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করবো। এবং আগামীকালকে আমাদের প্ল্যান আছে নিকলি হাওড় যাওয়ার। তো এই ভিডিওর দুই পর্বই দেখবেন ইনশাল্লাহ। আমরা এখন এই যে এখানে এসে সুইমিং পুলের পাশে একটু আড্ডা মারলাম। এই জায়গাটা অনেক সুন্দর, বসার জায়গা আছে, একটা মাচার মতো আছে। তারপরে আমরা যাবো রুমে, আমাদের রুমে চেক ইন করে তারপরে আমাদের ডে অ্যাক্টিভিটি শুরু করবো। তো চলেন শুরু করি, এই ভিডিওটা খুবই মজার হতে যাচ্ছে। তো আমরা চলে আসছি হচ্ছে জালালপুর ইকো রিসোর্টে। এটা হচ্ছে একদমই গ্রামের মাঝখানে একটা জায়গা, চারিদিকে সবই পুরাই হচ্ছে গ্রামীণ পরিবেশ, তার মাঝখানে এই রিসোর্টটা, খুবই মনোরম লাগছে আমার কাছে। আমরা এখনও আসলে ভিতরে ঢুকি নাই, আমরা ঢুকেই জাস্ট গরম লাগতেছিল, পেছনের দিকে গেছি সুইমিং পুলের ওই সাইডটাতে, ওইদিক থেকে ঘুরে আসলাম। এখন আমরা আসলে অফিসিয়ালি চেক ইন করবো, আমরাও এখন দেখবো, আপনাদেরকেও এখন দেখাবো যে আসলে ব্যাপারটা কীরকম। চলেন, আমরা এক্সপিরিয়েন্সটা নেই। এই হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রান্সটা, আর ঢুকে এই জায়গাটা হচ্ছে লবি। এই যে আমরা চারজন আসছি আজকে, নিয়মিত চাচুদের সাথে মজা করতেছে। আর ইউ গাইজ হ্যাভিং ফান? হ্যাভিং ফান বলতে মূলত জায়গাটা, পরিবেশ অনেক ভালো। হ্যাঁ, তাছাড়া এখানে মনে হচ্ছে না যে ঘুরতে আসছি। হ্যাঁ, কোনো মানুষের বাসে, কারো বাসে দাওয়াত খেতে আসছি। হ্যাঁ, এবং পরিবেশটা মনে করো যে গ্রাম্য গ্রাম্য ভাব, সুন্দর জায়গা, আর অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর। হ্যাঁ, রাইট। নিয়ম নিয়ম খুব হ্যাপি, নিয়মকে আটকায় রাখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। চলো চেক ইন করি আমরা, লেটস গো। এই আসো, রুম টুম বুঝে নাও তোমরা। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, লেবু শরবত। ওকে, লেবু শরবত দিয়ে আমরা শুরু করি, তারপরে রুম দেখবো। এখানে রাখেন ভাই, সমস্যা না, আমরা নিয়ে নিচ্ছি, দাঁড়াও খুলে দিই একাই। ওকে ওকে, এখানে রাখেন, এখানে রাখেন। হ্যাঁ, ওকে। কেমন বলো তো, এবার আমাকে বলো কেমন মজা, মিষ্টি। ওকে, বিসমিল্লাহ হচ্ছে আমাদের জালালপুর ইকো রিসোর্টে। শুরুতে এসে গরমের মধ্যে এই জিনিসটাই দরকার, রিফ্রেশিং। এখানে এসে মনে হবে না বাইরে থেকে যে আমরা কোনো রিসোর্টে আসছি, বা হোটেল হোটেল বা রিসোর্ট রিসোর্ট কোনো ফ্লেভার এখানে এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা দেখছি যে এটা একটা বাড়ি, গ্রামের মাঝখানে খুব সুন্দর একটা বাড়ি, এবং সেখানে মনে হচ্ছে আমরা ঘুরতে আসছি। তো লেসি যে সামনে আমরা কি এক্সপিরিয়েন্স করি। আমরা এই যে এসে ঢুকে আমাদের ব্যাগটাগ এখানে নিয়ে এসে রাখা হয়েছে, এটা হচ্ছে রিসেপশন। ওয়ালাইকুম আসসালাম, ফর্ম ফিল আপ, নাম ঠিকানা, ইমেল অ্যাড্রেস। বাহ, এই যে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখনকার জন্য, খুব আগুন ধরতেছে আশেপাশে, ফায়ার এক্সটিংগুইশার লাগে সব জায়গায়। টিভি রিমোট, এসি রিমোট, সব, তারপরে হচ্ছে ব্রাশ পেস্ট, সেম। এই বরণ ডালা দিছে আমাদেরকে, নাও ডালা দিয়ে বরণ করে নিছে, বরণ মনে হচ্ছে বিয়ের প্রোগ্রাম আসছে। আমাদের রুম হচ্ছে উপরে, আমাদের রুম দেখা দিয়ে যাচ্ছে এখন, একদম পুরো হচ্ছে একটা ডুপ্লেক্স বাসার মতো সিঁড়ি। এটা হচ্ছে তোদের রুম 205। ও নাইস, এদিকে হচ্ছে ইয়ার ভিউটা, পেছন সাইডের ভিউটা, বারান্দা। ও কাঁঠাল বাগান ভিউ, ইউ লাইক ইট? নো, এই বেটা। এ হচ্ছে টিভি, আয়না, বেড, সোফা। ও সো ফার সোফা, সো ফার লাইক সোফা, গ্রাউন্ড সোফা। আর হচ্ছে যে জামা কাপড় রাখার জন্য একদম মানে হোমলি, পুরাই হোমলি। চলো আমাদের দেখে আসি, নিয়ে আসো। ও ওয়াশরুম তো বিশাল, অনেক বড়। ও এটা কি ইয়ে কমন বারান্দা নাকি? আচ্ছা, ওকে। ও রে সুন্দর, এই গেট দিয়ে আমাদেরকে নিয়ে আসছে প্রথমে। আর এখানে এই কমন বারান্দাটা এই জানলা দিয়ে, বারান্দা দিয়েও দেখা যায়। এখানে দুইটা গ্রাউন্ডেড সোফা, আর এই যে এটা আলনা, এই হচ্ছে বেড, বেডের উপরে এসি। এখানে একটা বারান্দাই কানেক্টেড দুই পাশ দিয়ে, যত গরম লাগবে ভাবছিলাম অত গরম লাগে নাই, মানে গরমের আরাম খুঁজতে আসার মকসদ পুরা হওয়া। আসার পরে অনেক গরম লাগছিল, কারণ তখন বাতাসটা ছিল না। হ্যালো, হাই,
আমাদের ওয়াশরুমটা দেখি। ওকে, আমাদেরটা একটু ছোট এটা চেতে, কিন্তু সুন্দর ক্লিন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রুমটা অনেক খোলামেলা, এ হচ্ছে অনেক মজার বিষয়। এবং রুম থেকে প্যানারোমিক এই বাইরের বাগানের এবং গ্রামের ভিউ পাওয়ার জন্য। এই রোড দিয়ে আমরা কিন্তু আসছি, আর এই যে বাইরে আসলে এই জায়গায় একটা মানে ধান ক্ষেত, তারপরে ওই যে ওপাশে ভুট্টা লাগানো আছে, এটা ক্ষেতের একটা ভিউ, খুবই নাইস। নিম গাছটা বিশাল একটা নিম গাছ, এটা কিন্তু দেশি নিম, অনেক পুরাতন। হ্যাঁ, অনেক পুরাতন, অনেক বড় পুরাতন সিনিয়র গাছ। আসসালামু আলাইকুম গাছ, অনেক সিনিয়র আপনি। আর এটা হচ্ছে বারান্দাটা, এই যে নিচে আর্টিফিশিয়াল ঘাস দেওয়া। এইখানে এটা কিন্তু লিচু গাছ, লিচু ধরে আছে গাছে কিন্তু। এটা আমরা শুরুতে এসে দেখছি এবং এসে ঢুকে নিয়ম বলছে আমি এটা খাবো, তো দেখা যাক এটা ব্যবস্থা করা যায় নাকি। এটা আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বারদের রুম, এই যে এটা আরেকজনের রুম, তো প্রাইভেসি নষ্ট না করি। এটা আরেকজনের রুম, নাইস, রুমগুলো স্পেশাস অনেক। বাবা উঠে না, এটা তো উঠে না, চলো আমাদেরটাতে যাই। বেবিজি 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 বেবিজি, আমরা এখন ছাদটা দেখতে যাচ্ছি। চলে এসেছিস তোরা ছাদে? ছাদটা অনেক সুন্দর, আর পুরোটাই এরকম গ্রিন কার্পেট করা, নাইস। ছাদের এখানে তো পিঠা বানানোর ব্যবস্থা দেখছি। অ্যান্ড এই যে এই পাশে ব্যাকইয়ার্ডটা, সুইমিং পুলটা হচ্ছে এই পাশে, আমরা তখন ওই পাশে ছিলাম সুইমিং পুলের এখানে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানকার রান্নাটা। কেন ইন্টারেস্টিং বলছি চলেন দেখি, ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম, এই হচ্ছে কিচেন। ওয়ালাইকুম আসসালাম, মজার বিষয়টা হচ্ছে যে এখানে একদম খড়িতে মাটির চুলায় রান্না হচ্ছে, খড়ির জালে। দেখি চিংড়ি ভাজি করতেছেন? না চিংড়ি নাই, এই যে মুসলা ভুনা করতে। ও এটা পেঁয়াজ? হ্যাঁ এটাও পেঁয়াজ। হ্যাঁ এটাও পেঁয়াজ। এটা কি ডাল তেলে দিবেন নাকি? না ডাল না, এটা মাংসে। আচ্ছা আচ্ছা, ওনারা করুন তো। আচ্ছা, ওনারা এখানে রান্না করতেছে, ওনারা আবার গ্লাস ইউজ করতেছে হাতে। ও এটা কি আমডাল? আমাদের কি কি আজকে? দেশি মুরগি, আচ্ছা আচ্ছা, 15 জাতের ভর্তা। ওরে বাবা, কি কি ভর্তা বলতে পারবেন? ভেন্ডি ভেন্ডি, হ্যাঁ, তারপরে আলু আলু, ডাল, আচ্ছা ইনশাল্লাহ। এটাই মনে হচ্ছে ধীরে ধীরে, আরো বেশি মনে হচ্ছে যে আমরা মানে কোনো আত্মীয়র বাসায় আসছি, গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, এই ধরনের একদম এই ধরনের র টেস্ট লাগতেছে। এবং এখানে ওনারা মাটির চুলায় রান্নার ব্যবস্থা করছে, এবং আন্টিরা তো দেখলেনই যে মাটির চুলায় খড়ির জাল দিয়ে কি সুন্দর করে রান্না করতেছে। এবং ওইখানে যে ফ্লেভার আসতেছে রান্নার, মানে এখনই মনে হচ্ছে আমরা অলরেডি হাংরি, স্মেলেই হাংরি। দেখা যাক রান্নার পরে কি দাঁড়ায়। আর আমার পিছনে এই জায়গাটা যেটা আছে, এটা হচ্ছে উনি বললো, ভাইয়া বললো যে এটা ড্রাইভারদের, মানে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা তাদের ড্রাইভারদের থাকার জন্য এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। অ্যান্ড আমরা কীভাবে আসছি না আসছি এটাও আমি বলতেছি আপনাদেরকে, সবই বলবো, তো ভিডিও দেখতে থাকেন, সব জানতে হলে আস্তে আস্তে দেখতে হবে সবই। আর এই যে এই জায়গাটা কাঁঠাল বাগান, চারিদিকে অনেক কাঁঠালের গাছ, সব গাছেই ভরপুর কাঁঠাল। এটা এটা দারচিনি? ওকে, এই গাছের এই যে এখান থেকে দারচিনি বেরোবে আর কি, যখন বড় হবে, তাই না? তেজপাতার মতোই।
একদম তেজপাতার মধ্যে, তেজপাতার একটু কড়া র ফ্লেভার, তাজা ফ্রেশ, আমার জামের মতো লাগতেছে। হ্যাঁ একটু জামের মতো লাগে। এই যে তেজপাতা, কি বলতো তুমি জানো তেজপাতা কি? নাকের অবস্থা খারাপ আপনাদের সবার, সবার জ্ঞাতার্থে বলে রাখি, নিয়ম বাসায় এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব খায় সারাদিন, লবঙ্গ তারপর তেজপাতা, এলাচ খাও তুমি? হ্যাঁ এলাচ, দারচিনিও খাও? হ্যাঁ দারচিনি। তোমার কাছে ভালো লাগে এগুলো খেতে? হ্যাঁ। এটা কি, এটা এটা বলো তো তুমি, এটা কি? টাচ করবা, টান দিও না, টাচ করো, টান দিও না, একটু টাচ করো। ইয়েস গুড বয়। অনেক আছে, অনেক কি বললা ওকে, কি বললা কাঁঠালকে? এই যে দেশি মুরগির মাংস কোনো হচ্ছে, আমাদের মাছও হয়ে গেছে। তখন যখন আসছিলাম তখন কেবল পেঁয়াজ তেলে ছিল, এখন রেডি। আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসবো, রান্না বান্না যেহেতু হয়ে গেছে আর আমাদের চেক ইন যেহেতু একটু লেট হয়েছে, তা আমরা এখন আগে খেয়ে নিব। আমাদের ইচ্ছা ছিল যে আমরা এসেই সুইমিং পুলে নামবো, কিন্তু অনেক খিদা লেগে গেছে, দুপুর হয়ে গেছে, আমরা এখন আগে খাই তারপরে পুলে নামার ব্যবস্থা করি। এটা কি কিচেন তো না, কিচেন তো ওইটা, ওইটা মানে এটা কিচেন কাইন্ড অফ ইনডোর কিচেন এইটা আর কি, আর আউটডোর কিচেন হচ্ছে বাইরের ওইটা, যেটা মাঠের চুলায় যেটা রান্না হয়। আর সোজা এদিক দিয়ে বের হয়ে আসলে হচ্ছে পেছনের গেটটা, এটা দিয়ে হচ্ছে সুইমিং পুলের রাস্তাটা, সোজা চলে গেলে বাম দিকে সুইমিং পুল, আর এই যে মাচাটা হচ্ছে ওই জায়গায়। তো এখানে কি বুফে সার্ভ হয় নাকি ভাই? ও আচ্ছা, ডাল আমাদের সেই ডালটা, ওকে, মানে আমরা তুলে তুলে নিয়ে খাবো এখান থেকে, ওকে। আচ্ছা এই যে ফিশ আর চিকেন, এই যে ভাত, এটা কি পোলার চালের ভাত? আচ্ছা পোলার চালের ভাত, আর এই যে সেই আন্টিরা যে বললো 15 রকম ভর্তা, ভর্তা সালাদ চালাদ এগুলো সব এখানে, এটা কি ডেজার্ট? আচ্ছা ওকে চলো শুরু করি। ভর্তা নিয়ে তো প্লেটে জায়গায় থাকবে না, দইটা যে পরিমাণ রসুন দিয়ে রান্না করছে এটাতে ডেফিনেটলি মজা হবে অনেক। ভাই আপনারা খাইছেন? আমরা একসাথে বসে বলি, সমস্যা নাই তো, একসাথে খেয়ে ফেলি চলেন। আমাকে একটু উঠাই দেন তাহলে, সবগুলো অল্প অল্প করে উঠাই দেন। ডাল চাপা কাজ কি? আচ্ছা এই অ্যামাউন্টটাই ঠিক আছে, কারণ হচ্ছে সবগুলো ভর্তা টেস্ট করে দেখতে হলে এটা চাপা, এই যে লোকটা, ওকে, কচুরমুখী, ঢেঁড়স, পটল, প্লেটের চেহারা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ডেকোরেশন হয়ে যাচ্ছে, কাঁচকলা, আলু, গাজরের ভর্তা, আমি কখনোই জীবনে খাই নাই গাজরের ভর্তা, গাজর খাই নাই, টমেটো, টমেটো খাইছি, বেগুন, হ্যাঁ শশা ভর্তাও খাই নাই আগে কখনো, এটা শশা, পেঁপে, পেঁপে ভর্তা খাইছি। হ্যাঁ আমাদের কিছু লাগলে আমরা উঠাই নেবো, আপনারা খেতে বসেন সমস্যা নাই, অনেক লেট হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, তুমি তো আমারটা কপি করছো না, তুমি তো মাছ নিয়ে নিয়েছিল আগে, তোমার যদি মাছ থাকতো এখানে তখন জায়গা হতো না তোমার ভর্তার। আরেকজন আরেকজন ভর্তাই খাচ্ছে না, ইন্ডিভিজুয়াল এক একটার এক এক রকমের ভর্তা, আমি তিনটা নিয়েছি তিন রকমের, আর মিক্সার করে খাইতেছি। ও পাঁচ মিশালি, পাঁচ মিশালি না এটা 15 মিশালি, তুই কয়টা মিশালি করছিস? তিন মিশালি করেছিস? তিন মিশালি করে। কি খাচ্ছ? চাল খাচ্ছ? ভালো লাগছে? ভালো লাগছে না? কোনটা দিয়ে শুরু করবো আগে? এই মাছের গুলো পরে খাই, গাজর দিয়ে আগে খাই। চিনি গুলো চলে ভাত তো এমনি মজা লাগে, গাজর ভাত তো মজা। আর একটা কি জানো খাইনি, শশা,
এখন খাচ্ছি শসা ভর্তা, আমার শসা ভর্তা বেগুনের সাথে মিশে ব্যাসা ভর্তা হয়ে গেছে, সগুন ভর্তা হয়ে গেছে, সবগুলোই টেস্ট মজা। আর মাটির চুলায় রান্না তো এমনি স্মোকি ফ্লেভারটা আসছে, আর মাটির চুলার হিট তো আসছে, পনেরো ভর্তা পনেরো মিশালি ভর্তা হয়ে যাবে এখন, একটা একটা করে সব খেয়ে খোদা পেটে ওয়েট করা পসিবল না, সব এখন মাখায় নেবো, মাখায় নিয়ে মেরে দেবো, দুটোটা লাস্টে খাবো আমি। অন্য ফিশ ভর্তাগুলো কেমন ছিল? অন্যগুলো খুবই মজা, আমার কাছে একটু বেশি ঝাল লাগছে, আমি কম মানে একটু একটু কম ঝাল খাই। চুটকি ভর্তাটা ভারী হয়, ওটা মানে অন্যরকম, লুইট্টা লুইট্টা ইয়েস, আমি প্রথম খাবার আজকে ওটা খাসনি আগে না, আগে ভর্তা না, ফিনিশিং মারছি লুইট্টা দিয়ে, ঝাল লেগে গেছে এগুলো খেয়ে, এটা খাওয়া ভালো লাগবে। আমি এখন মুরগি মাছ আর সাথে হচ্ছে লুইট্টার শুটকি নিয়ে আসছি, লুইট্টার শুটকি হচ্ছে চাটনি হিসেবে খাবো। যে নিয়ম কাটা বেছে খেতে পারে, সবাইকে দেখাও নিয়ম, কে নিয়ম ছোটবেলা থেকেই কাটা বেছে খেতে পারে, কি পারে কাটাটা মাছের কাটাটা বেছে মাছ খেতে পারে, তাই না? হ্যাঁ ফিশ, আমিও কাটা বেছে খাই, চরম মাছ কোথাকার, হাওড়ের মাছ, নিকলি হাওড়ের মাছ মাটির চুলায় রান্না, মজা না হয়ে যাবে কোথায়। আমরা আগে একবার অষ্টগ্রাম আর মিঠামিন ঘুরতে আসছিলাম, ওইবারও এসে অনেক মাছ পেয়েছিলাম, সেই মজা পেয়েছিলাম, এবারও মাছের সুইটনেস অন্যরকম। এটা আম্মুকে দেখাবো আমি, দেখো তোমার ছেলে ভর্তা খাচ্ছে, ভর্তা খাচ্ছে, বাসায় মাছ মাংস ছাড়া কিছু খায় না, ভর্তা খাচ্ছে আবার শুটকিও খাচ্ছে। আচ্ছা এখন দেশি চিকেনটা খাই, কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, দেশি মুরগি মাটি চুলা রান্না করা, গ্রামের মানুষের রান্না, ওই চাচিকে দেখে মনে হচ্ছিল আমি খাই, মানে রাতে রান্না খাই, মানে চাচি যখন রান্না করতেছিল তখন দেখে মনে হচ্ছিল যে খুব মজা হবে রান্না। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ভিলেজ ট্যুরে, এটা হচ্ছে এনাদের প্যাকেজের একটা পার্ট, এটা হচ্ছে এনাদের প্যাকেজের একটা পার্ট, কালকে সকালেও আবার একটা এরকম পার্ট আছে, যেটা হচ্ছে ওদের গ্রাম বাংলার সাথে সবাইকে রিলেট করার জন্য করছে, সেটা হচ্ছে যে বাজার ট্যুর আছে একটা, আজকে আমাদের যে ভিলেজ ট্যুর, দেখা যাক আমরা কি দেখি এই রোডে। এই ভিলেজ ট্যুরটা মেনলি হচ্ছে আমরা একটা ব্রিজে যাবো, এখন ব্রিজটার নাম হচ্ছে পাইকান ব্রিজ, পাইকান ব্রিজটা হচ্ছে নরসিংদী আর কিশোরগঞ্জকে কানেক্ট করছে, আর এই রোডে যাওয়ার সময় যে গ্রামগুলো দেখবো এটাই হচ্ছে আমাদের দেখার প্ল্যান আছে। তো এসছি, নিয়ম খাচ্ছে লিচু, কি খাচ্ছ? কাঁচা লিচু, কাঁচা লিচু, জালালপুরের জালাল তোরা, তোমরা জালালি, তোরা কি জালালপুরের জালাল, জালাল অর্থ কি জানি না, তাহলে বললাম জালালি পুতর, এই দেখো মিতু বেবি, আমরা হচ্ছে এই ড্রাইভারটা কত ইন্দোনেশিয়া থেকে আনছিলাম মনে হয় না, এটা থাইল্যান্ডে আমি দেখছিলাম, থাইল্যান্ডে ছিল, মিতু বেবি ডাইপার ও ওয়েট টিস্যু, কবে কবে তুমি এই সব জিনিস বের করেছো মার্কেটে, বিদেশি ব্র্যান্ড আছে, তুমি আর নিয়ম মিলে এটা করছো মিতু বেবি। ওকে আমরা এখন প্ল্যান করে বের হচ্ছি যে খাওয়ার পরে আমরা ভিলেজটা ট্যুর দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমরা হচ্ছে সুইমিং পুলে নামবো, অ্যান্ড ওয়েদার আসতে মোটামুটি গরমই আছে, যেহেতু আমরা গরমে আরাম খুঁজতে আসছি এখানে, তো আমরা গরমের আরামটা একদম বিকালবেলাই শুরু করে দেবো খোঁজা আর কি। এসছি, আমাদের ভিলেজ ট্যুরটা কেমন হচ্ছে, বাগান বাগানকে বাগান ধাম, আমরা যখন আসছি তখন দেখি যে গতকালকে রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে সেটাতে অনেক ধানের গাছের ক্ষতি হয়েছে, তো অনেকেই তাড়াতাড়ি ধান কেটে ফেলছে, যাদেরটা পেকে গেছে, মাঠকে মাঠ খালি ফসল আর ফসল, ফসল আর ফসল। কি কি আছে তোমার গেঞ্জিতে চাচুদেরকে বলো, কি কি আছে, ড্রাগন ফ্লাই, তারপর এটা কি, এটাকে বলে বিটলস। চলে আসছি আমরা পাইকান ব্রিজ, আর নিয়ম গেছে ঘুমায়, এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন পাইকান ব্রিজ, এখানে এসে আমরা দেখলাম যে ব্রিজের তলে বাসা,
ভোজন তরি ভাসমান রেস্তোরাঁ, এ পাশে আরেকটা আছে কিন্তু নাম দেখতে পাচ্ছি না, এটা কোন তরি জানি না, কিন্তু আরেকটি ভাসমান রেস্তোরাঁ। মানে এই সাইডটা হচ্ছে কিশোরগঞ্জ আর এই সাইডটা হচ্ছে নরসিংদী। ওকে, জিনিসটা কত ইউনিক না? হ্যাঁ, আমরা কখনো যাবো না, এখন যেতে ইচ্ছা হচ্ছে না, কেবল খাই এক গাদা খাইলাম। এমনি ঝাঁকি খেতে খেতে আসছে, গেলে তো ভালোই হতো। যা তুই তাহলে ঘুরে আয়, তুই এই পানিতে নামে গোসল কর, আমরা সুইমিং পুলে যাই। যাতে র‍্যাশ হয়ে যায়, হ্যাঁ, জোক মুখ কামড়ায় আমাকে একেবারে সিগন করে। হ্যাঁ, কচুরি পানা তো পরিষ্কার করে পানি। হ্যাঁ, ফিল্টার তো কচুরি পানা, কচুরি পানা ফিল্টার। হুম, এই যে এটা হচ্ছে হোম ইকোনমিক্স রেস্টুরেন্ট, এগুলো সব জানে, ফুড এন্ড নিউট্রিশন, পুরো নিউট্রিশনে পড়েছে এগুলো। পানি একটা ফুড, ঠিক আছে, আমরা তো ব্রিজ দেখলাম, চলো, আমাদের মনে হয় সুইমিং পুলের জন্য বেশি এক্সাইটমেন্ট আমাদের, লেটস গো। তো সুইমিং পুলে যাওয়ার জন্য মনটা আমার একেবারে ছিনছিন করতেছে। ছিনছিন ছিনছিন কেন করছে? জাপান জাপান কেন করছে না? শুধু ছিনছিন কেন করছে? ছিনছিন করছে, হ্যাঁ। জাপান জাপান কেন করছে না? জাপান জাপান করে না, আমার ছিনছিনই করে, করিয়া করিয়া করিয়া। আমরা ভাইকে বলছি যে দ্রুত চলেন, আমাদের গরম লাগছে, আমরা সুইমিং পুলে যাবো। ভাই এখন ঝড়ের বেগে নামতেছে, এখন হবে সুইমিং পুল। ওহো, কেন মজা লাগছে? কোম্পানি বাড়ি খাইছি একটা, কোথা থেকে পানি কম আমি যেটা মারবো সেটার নাম হচ্ছে আমরা যে বাজার থেকে আসার সময় ডাব নিয়ে আসছিলাম, এই এখানে তো রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেন ওখানে রাখেন, আমরা খাচ্ছি। এই বেটা, তোর দ্বারা সম্ভব ওকে তোলা? গঞ্জাইম 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 গঞ্জাইম, ফাইট 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 ফাইট। দেখছো বাবা কি করছে ওরা? ঠান্ডাই তো দরকার, কি একটা অবস্থা। কালকে বাসায় কি পরিমাণ গরমে ছিলাম, এখন ঠান্ডা শান্তি। সো আপনাদেরকে একটা জিনিস বলে নিই, আমরা এই রিসোর্টে আসছি হচ্ছে ওনাদের একটা প্যাকেজে, অ্যান্ড এই প্যাকেজটার নাম হচ্ছে হাওড় প্যাকেজ 3। তিনটা প্যাকেজ আমি দেখছিলাম, হাওড় প্যাকেজ 1, 2, 3। তো আমার কাছে 3টা ভালো লাগছে। এটার প্রাইস হচ্ছে 10,500 টাকা পার পার্সন, বাট এটা হচ্ছে আপনার 2 দিনের অ্যাকোমোডেশন, ফুড, হাওড়ে ঘুরতে যাওয়া এবং এখানে স্টে, এভরিথিং যা কিছু আছে এখানে এসে আপনাদের আর কোনো খরচ করতে হবে না, সব কিছু মিলাই এখানে আছে। বাকি যে প্যাকেজ 2টা আছে ওই 2টাতে হচ্ছে অ্যাকোমোডেশন আছে, ফুডও আছে, কিন্তু হচ্ছে ট্রান্সপোর্টগুলো নাই। তো আপনারা যদি নিজেদের ট্রান্সপোর্ট নিজেরা ম্যানেজ করে আসতে চান তাহলে ইটস ওকে, বাকিগুলোতে আসতে পারেন। আমরা যেহেতু চাইছিলাম যে আমরা কোনো হ্যাসেল নিব না, আমরা জাস্ট বাসার থেকে বের হব আর রিল্যাক্স করব, চিল করব, প্রচুর ফান হবে এবং পাইসি ওই রকম, আমরা ওইভাবেই চলে আসছি। ওনাদের গাড়িতে করে সকালবেলা আমাদেরকে পিক করে নিয়ে আসছে, অ্যান্ড এখানে আমাদেরকে ড্রপ করছে 12টা 1টার দিকে। তারপরে আমরা জাস্ট এই যে দেখতেছেন তো আমরা কি করে বেড়াচ্ছি। আমার ডিসক্রিপশনে হচ্ছে সবগুলো প্যাকেজের লিঙ্ক এবং রিসোর্টের সব অ্যাড্রেস লিঙ্ক সবই দেওয়া থাকবে, তা আপনারা চেক আউট করে যদি আসতে চান তাহলে চলে আসতে পারেন। তো চলুন আমাদের ফান কন্টিনিউ করি। 1, 2, 3 গুড বয়, শাবাশ। 1, 2 এই জায়গা মেনলি কারেন্ট কম থাকে, তো মানে কারেন্ট থাকতে চায় না, এই জন্য হচ্ছে পুলটা সবসময় ভরতে পারে নাই, পুরোটা ভরতে পারলে আরো মজা হইতো। ঠান্ডা লাগে? লাগে লাগে না, এখন স্বীকার করবে না, কিছুতেই এখন স্বীকার করবে না ঠান্ডা লাগে। কি এটা বলো তো, কোকোনাট? খুবই মিষ্টি, ওরকম নাই, ভাগা ডুববে।
বেশি গরম লাগছিল, এখন বেশি ঠান্ডা লাগছে। What's up, পোলাপাইন? আমরা এখন ফ্ল্যাশ আলো ব্যবহার করছি কারণ মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, রাত অনেক কিন্তু মজার কমতি নেই। সুইমিং করবি? এটার নাম হচ্ছে কাওয়াবাদ। এটার মেন জিনিস হচ্ছে এই জিনিসটা পুরোটা হচ্ছে চুলার উপরে বসানো, নিচে এখানে আগুন জ্বলবে আর উপরে রিল্যাক্স হবে। কিন্তু আমাদের নিচে আগুন দিলে এখন আর রিল্যাক্স হবে না। কেমন লাগছে ব্রো? হাউ ইজ ইট? ফ্রগ, চলে যাও, চলে যাও ফ্রগ, চলে যাও, চলে পানি ঢুকছে। দারুণ একটা পরিবেশ এখন এখানে, অ্যান্ড সুইমিং পুলের মধ্যে প্রচুর পরিমাণে চিল করে, রিল্যাক্স করে, লাফালাফি করে এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম মাছের এখানে। আমরা এখানে এখন বারবিকিউ করবো, আমাদের বারবিকিউ চুলা জ্বলে গেছে, তো চলেন শুরু করি আমাদের বারবিকিউ। ডাবের শ্বাস খাওয়া হচ্ছে এখন, নিয়ম পাগল করে দিছে খাওয়ার জন্য। কি কাড়াকাড়ি করছিস কেন? বেশি বেশি মারতেছ তখন আমাদের বারবিকিউ এখন শুরু হয়ে যাচ্ছে এখানে। আর এই পাশে হচ্ছে পিঠা, পিঠা কাউন্টার। এই যে চিতই পিঠা হচ্ছে এই জায়গাতে, এই যে ভাপা পিঠা। দিনের বেলায় এই মাথা ছিল একরকম দেখতে, রাতের বেলায় পুরো পার্টি প্লেস টাইপের। এখন ওই বারবিকিউ আর পিঠা কাউন্টার বসে পুরা পার্টি পার্টি একটা ভাইব চলে আসছে, এনজয় করার জন্য একটা সেই জায়গা এটা। আমরা মোস্ট অফ দ্য টাইম এখানেই কাটাইছি। এই সাইডে চলে আসলে ব্যাঙের শব্দ, ঝেঁঝে পোকার শব্দ, আর আকাশে কিন্তু অনেক তারা, আকাশ ভরা তারা, কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে, ক্যামেরায় আসতেছে না এই আকাশ ভরা তারা। একটা শীতকালের একটা ভাইব আসতেছে, কিন্তু গরম লাগতেছে না, শীতের মতো ঠান্ডাও লাগতেছে না। ভালো, মজা লাগতেছে, এই কমফোর্টেবল একটা টেম্পারেচার, মানে এই ওয়েদারে এগুলো খাওয়ার জন্য একদম পারফেক্ট আর কি। হ্যাঁ খাও। তাই এই স্মেল কি বাটার দেওয়ার জন্য আসলো? দেখি বাটার না সরিষার তেল। আমাদের চুলাটা কিন্তু সেম চুলাই, আমরা যে বারবিকিউ টারবিকিউ করি মাঝে মধ্যে এই সেম চুলে করি। চুলাটা মজার আছে, ছোটখাটো খাবো আমি। লিচু, লিচু খাচ্ছ আবার? এই লিচু টক লিচু কেন খাচ্ছ তুমি বারবার বলো তো? খাবে লিচু? নিয়ম তো পুরা খোসা সহ লিচু খাচ্ছে। নিয়মকে প্রথম থেকে যেটা দিবে মনে করবে এটা রিয়েল টেস্ট। কেমন ব্রো? একদম তুমি এটা খাচ্ছো কেমনে? খাচ্ছো ক্যান্সারের ওষুধ খুব মানে ফেললে আমার গায়ে আসলে। এই লিচু সবগুলো ছুলে মাখাতে হবে মশলা দিয়ে, ঝাল লবণ তেল দিয়ে মাখায় তারপরে খেতে হবে। তারপরে কি হবে? ডাস্ট হয়ে না না, লিচু লিচু মাখানো, লিচু ভর্তা, উদ্ভট জিনিস। আরে বাংলাদেশে আসে স্ট্রবেরি ভর্তা হয়, ঢাকায় তো স্ট্রবেরি ভর্তা বলে। স্ট্রবেরির মধ্যে ইয়ে দে কাসুন্দি, ঠিক আছে, স্ট্রবেরির ভিতরে কাসুন্দি, কাসুন্দি বিট লবণ, কিন্তু এমনি একটু টক টক হয়। ও পিঠা রেডি, বসো বসো, পিঠা খাই, পিঠা খাবো, পিঠা খাবো রে। শুটকি ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা না, ইয়ম। এখানে তো ছয় মাস পানি থাকে, আর ৬ মাস মানে পানি নেমে যায়, তো যখন পানি থাকে ওই সময় ধরা মাছ ওরা তো সব শুটকি করে রাখে। শুটকি এক্সপার্ট ময়মনসিং কিশোরগঞ্জ এসব এলাকার লোকজন, হাওড় এলাকা মেনলি। এবার তো আমরা শুকনা মৌসুমে আসলাম,
একবার ভরা মৌসুমে আসবো। কেমন? খুবই খুবই নাইস। জালালপুরের জালালস রাতে কিন্তু ভরপুর খানা দানা আছেন, এই জন্যই তো মানে পিঠা মজা লাগলো, আবার রাত্রের কথা চিন্তা করে মানে খাও। আমরা লেটে খাবো তার ঘরে। ভাই ডিনার কয়টা পর্যন্ত করা যায়? ডিনার আজকে করেন, কারণ এখন তো বার্বিকিউ করতে অনেক লেট হয়ে যাচ্ছে। তাহলে ডিনার একটু পরে করেন। মানে এমনি নরমালি আপনার ডিনার কয়টা পর্যন্ত সার্ভ করেন? 10:30-11:30 ভিতরে। মেলা সুন্দর, নাইস টাইমিং। খাবারগুলো সবগুলো এত মজা, মানে কোনোটা বাদ দেওয়া যাচ্ছে না, টেস্ট করে দেখতে গেলেও বেশি খাওয়া, মানে একবার করে খেতে হলেও অনেক খাওয়া হয়ে যাচ্ছে, অনেক খাওয়া হয়ে যাচ্ছে। ফিশ ইজ হিয়ার। উফ ব্রো, ফিশ ব্রো, কেমন আছো? অসাম অসাম, আমাকে অ্যাডপ্ট করবেন? সাজিদ ম্যাম মেয়ে দেখেন একটা 22-23 বছরের ছেলের জন্য দেখেন, আমি ঘর জমা থেকে যাই। এখানে আরো আছে, এই খাবি আর কেউ চিতা পিঠা তো বলছিস না কেন? দেন দেন ফিশ বারবিকিউ, বিসমিল্লাহ। নিয়ম কেমন ফিশ? খুবই মজা। ওয়াও ওয়াও, আলো সুন্দর কাটতেছে আমাদের দিন এখানে। গরম গরম মাটির চোরা রান্না খেয়েছি দুপুরে, এখন আবার সুইমিং পুল থেকে উঠে এত সুন্দর বারবিকিউ, এত সুন্দর পিঠা, আলু ভাতের এত জোশ হচ্ছে, মজা লাগছে। শুটকিতে মিক্স করে খাও, খুবই মজা লাগছে। আবার রাতে আমাদের পোলাও টোলাও আছে, গোস্টোস আছে। ও মাই গড, মজা নষ্ট। এই মাছ কি চাষের না হাওড়ের? হাওড়ের। হ্যাঁ ম্যান, আমার ভাপা একদম পারফেক্ট ঠান্ডা হয়েছে খাওয়ার মতো, আখের গুড় আর কাটাটা তুলে নিই। কাটা মাছের লেবুর ছেটা। বারবারই একটা কথা বলতে হয়, এই জায়গাটা অস্থির, মাথাটা স্পেশালি পরের বারেরটা বেশি মজা হয়। আমারটা খুব মজা হবে, কে আমি খাইনি ফিশ, সবারটা খেলে এখানে আমি খাইনি একদম ফিশ, মিথ্যা হবে। মজা হবে, ফিশি ফিশি, আসো আসো গরম বাবারে। This is one of the best tilapia barbecue ever. আমার খাওয়া one of the best, স্মরণীয় হয়ে থাকবে এই মাস। হ্যাঁ শীত শীত ভাবি, শেয়ারটা খানা দিলাম। আমরা এইখানে যে লেবুগুলো খাইছি ওইগুলো কিন্তু দুপুরে যে আমরা লেবু দেখালাম সেই লেবু, অর্গ্যানিক। কি আলো! আমরা এখন এই জায়গায় আসছি হচ্ছে রাতে কি রান্না হচ্ছে মাটির চুলা এটা দেখার জন্য, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে এখানে রান্না বান্না চলতেছে। ওকে এদিকে আমাদের ডিনার রান্না চলছে, কি কি আছে ডিনারের মেনুতে? তাহলে আমাদের এই যে চাইনিজ সবজি, এই যে পোলাও যাবে এখন, আর গরুর গোশ রান্না হচ্ছে এই জায়গায়, আর এটা হচ্ছে চিকেন রোস্ট, রাতে এখন ভরপুর খাওয়া দাওয়া। দুপুরবেলা ভালো হয়েছে, আমরা গরমের মধ্যে সাদা ভাত টাইপের খাইছি, হালকা পাতলা ভর্তা টর্তা দিয়ে আরামদায়ক খাবার, আর এখন হচ্ছে একটু ভরপুর খাবার রাতের বেলা। বৃষ্টিও হয়েছে, বাড়িতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে জমবে খুব এটা এভাবে খেলে। ওকে আমাদের ডিনার রেডি, আমরা এখন খেতে বসে যাচ্ছি। সব খাবার এখানে সার্ভ করা হয়ে গেছে, খাবারগুলো আমরা নিই, তারপরে দেখাচ্ছি। ঝড় বৃষ্টি হয়েছে তো কারেন্ট নাই, আসবে কি না দেবো, যেহেতু পল্লী বিদ্যুৎ দেখা যাক, লেসছি জেনারেটর চলতেছে। সবজি আর চিকেন খাওয়া শেষ, এখন বাকিটুকু বিপ দিয়ে কুবাবো। আজকে আমরা চরম পরিমাণে টায়ার্ড, নিয়ম একদম দিয়ে উঠছে, যদিও আমার কাছে একটু সল্টি লাগছে সব কথা, আমার মনে হয় ঝোল বেশি নিছি।
আমাদের শেষ হচ্ছে ডে ওয়ান অ্যান্ড কালকে আমরা যাবো নিকলি হাওড় ঘুরতে। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, দেখা হবে আগামী পর্বে নিকলি হাওড়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। लौंडा बचपन से एक्टिंग ही करता है, ठीक है, पहले मम्मी के साथ, उसके बाद पापा के साथ, उसके बाद पूरी दुनिया के साथ। क्यों बात, क्या बोला भाई? जाल किंतु ए जी ए जी माता बिया कराई था हमके। तुम हमके लव करो? हां अनेक ओके पड़े के तो दोनों पूरा खेलो। आई लव यू बाबा। पापा के अरे ओ कर ना उड़ जा ओकने दाओ पाछे कोई খুব চাল।